আরে ইয়ামিন, শীতকাল তো চলে আসলো, তো গোসল কি করবা না নাকি করবা? কোনটা ব্যাপার না। কথা হইলো, তুমি তো আজকে নিয়ে অনেক দিন হইলো গোসল করো না। সেই কবে 12 দিন 13 দিন হয় গোসল করছো, এতদিন তো করলাই না। 13 দিন পর ওই দিন গোসল করাইলাম, আজকে আবারও 20-25 দিন হয়ে গেছে, মিনিমাম তো 12-13 দিন হইছেই। তো তুমি কি গোসল করবা না নাকি করবা, কোনটা? এরকম ভাবে বলতেছো যেমন আমি মিথ্যে কথা বলতেছি, কেন 20-25 দিন হবে না? মোটেও আমি মিথ্যে কথা বলি নাই। হ্যাঁ, তুমি জানো খুব ভালো করে, এখন গোসল করবা কিনা সেটা বলো। আমি কি না, আমি প্রত্যেক দিন গোসল করি এবং প্রত্যেক দিনই করি, আমার কোনোদিন মিস যায় না। মাঝে মাঝে একদিন যায় তা ঠিক আছে, কিন্তু আমি প্রত্যেক দিনই গোসল করি, তোমার মতো না। কি রে, কোনো যে আওয়াজ হচ্ছে না পানির, এতক্ষণ হয়ে গেছে, কি করে ও ভিতরে? জি ঠিক পড়ছে, মনে হয় না আজকে শান্তিতে গোসল করতে পারবো। একটা বুদ্ধি বানাইতে হবে, এবার কি করি সেটাই ভাবতেছি, কি করা যায়। কি রে, তুই বাথরুমে এতক্ষণ লাগে কি করস? পানির যে আওয়াজ হয় না গোসল করতে, সেই কখন গেছস? আরে তা এমন কোনো ব্যাপার না, মানে দেখতেছিলাম পানিতে জেটলি কিরকম হয়েছে। আর ভালো কথা, তুই এখানে কি করস? আমার আমি বাথরুমে ঢুকছি, তুই বাথরুমের বাইরে দাঁড়িয়ে কি করস? আমি কি তোরে আমার বডিগার্ড রাখছি যে কান পাইতে শুনবে আমি গোসল করি না না করি? তুই এখান থেকে যা না, কিন্তু আমি আম্মুরে ডাক দিই, মোবাইল দিলাম। আমি জানি তুই গোসল করবি না, দেখ আজকে নিয়ে তোর 13-14 দিন হয়েছে গোসল করিস না, আজকেও তুই করবি না, কারণ আজকে যেই শীত পড়ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রিও না, মেবি 14 ডিগ্রিতে চলে আসছে, তুই গোসল করবি না। আমি বেটার জানি, খুব ভালো জানি তুই গোসল করবি না। দেখ ফাইজলামি চিটারি করিস না, আজকে আমি আম্মুরে যাই বলতেছি যে তুই গোসল করছিস না। দেখ ভাই, আমি একবার বললে যে আমি আজকে কিছু করবো না, বাথরুমে আসছি কেন? দেখ জামা কাপড় গামছা আমি সব নিয়ে আসছি আর রেখেও দিছি, এখন আমি পানি ঢালবো আর গোসল করবো। এখন তুই যদি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পক 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 করিস, তাহলে কিন্তু আমি গোসল করতাম না। আমি তুমি কিছু তোমার পোলায় আমার জ্বালাইছিলে, আমি করতাম না গোসল, তোমার পোলায় আমার জ্বালাইলে দিলি গিয়া, আমি গোসল করতাম না। এবার তুই যা এখান থেকে, আমি গোসল করবো। ঠিক আছে, আমি নাইলে গেলাম, দেখা যাক কে গোসল করে না করে। যাই গিয়ে দেখি আগে পানি কেমন ঠান্ডা। ও বাবা গো মা গো, কি ঠান্ডা পানি! কথা হইলে এখন গোসল তো করতাম না আজকেও, 15 ডিগ্রি, বাবারে মরে যাবো, কি করা যায় এখন? এখন কি করা যায়? ওয়েট, একটা আইডিয়া পেয়েছি, পলিথিন নিয়ে আসি, গায়ের উপর পলিথিন দিব, দিয়ে পানি ট্যাপ ছেড়ে দেবো, পরপর পরপর পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, ভাববে আমি গোসল করতেছি। নিজে গোসল করেন না, আবার আমি গোসল করি কিনা পাহাড়ে দেখো, কত বড় শয়তান! কিরে ভাড়িয়া, এখনো তো পানির আওয়াজ হয় না? আমি বুঝলাম না, তুই কি আমার পাহাড়াইতেছিস কিনা? আমি কি তোর টাকা দিয়ে পাহাড়াতে রাখছি? আমার পাহাড়াদার তুই? আমি জানি তুই গোসল করবি না, তাই দাঁড়াই আছি, তুই যতক্ষণ না ওয়াশরুম থেকে বের হচ্ছিস আমি এখানেই আছি। তুই তো আজব কোয়ালিটি সিস্টার রে, তোর আমি যাইতে বিদেশে আমি যাবি না না, তুই আমার পাহাড়াদার, তাহলে মনে রাখিস কিন্তু, নেক্সট টাইম আমি পাহাড়াদার বলে ডাকবো, তখন আর চেতিস না। ভাই রে ভাই, তুই আমি কি করে ডাকবি না কিছু পরে দেখা যাবে, এখন কথা হলো তুই গোসল করবি কিনা, আর তাড়াতাড়ি গোসল কর, আমি হেঁটে যাই। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে গোসলটা করব কিভাবে। পলিথিন আনতে হলে বাইরে যেতে হবে, আর বাইরে ভাই দাঁড়ায় রয়েছে, যাওয়া যাবে না একদমই না। এখন ভিতরে থেকে কি করা যায়? এক কাজ করি, গোসল করব না, পানি ছেড়ে দিই, ট্যাপ ছেড়ে দিই, পানি পড়তে থাকুক, আওয়াজ হবে, পাবে গোসল করতেছি, আর জামা কাপড় গুলা ধুয়ে ফেলাই, আর নতুন গুলা পরে ফেলাই যেগুলো আনছি, তাও তো বুঝবে যে আমি গোসল করে আসছি। আর একটু হালকা পানি মাথায় আস্তে করে লাগাই দেবো হাত দিয়ে, ব্যাপারটা কেমন না? আইডিয়াটা কেমন কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যালো এভরিওয়ান, তুমি কি আমাদের এই ভিডিওটি প্রথম দেখতেছো? আমাদের কোনো ভিডিও আগে দেখো নাই? তাহলে বলবো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। আর কে কতদিন গোসল করো নাই? বাই দ্য ওয়ে, আমার ভাই কিন্তু নিজেই গোসল করেনি অনেকদিন, কিন্তু আমাকে ভাড়া দিচ্ছে, কারণ আমার সাথে ঝগড়া করতে হবে। তো এরকম কার কার ভাই আছে কমেন্ট বক্সে জানিয়ে দিও, শয়তান পাহাড়াদার ভাই। কি রে, তুই কি বাথরুমে সারাদিন কাটাই দিবি বাইরও? আমিও তো গোসল করুন।
এ মাছ বড় হয় না, এগুলো ছোটই থাকে। এখন বড় হইছে? আমি জানি না মাছ বড় হইছে না ছোট হইছে, তুমি নিজেই দেখে নাও। তাইলে আহারে এটা একটু পর বড় হবে, আর আরো পরে বড় হবে, অনেকক্ষণ পরে। এখন বড় হইছে? তাইলে মাছটাকে গরম পানিতে দিলে কি হবে সাম্বা? পানিতে দিলে মরে যাবে, সিদ্ধ হয়ে মরে যাবে। ও ওয়াট দা বড় আছে। হ্যাঁ এটা সিদ্ধ হয়ে যাবে, মরে যাবে। তাইলে তো ভালোই। ভালো কেমনে বলো, কতদিন পালতেছি না, এটার উপর একটা মায়া কাজ করে না? কত সুন্দর না, কিউট না দেখতে? যদি এটা মারা যায় তাহলে কষ্ট পাবো না? কিছু যায় আসে না, ওর টেস্টটা কেমন আমার সবাই একটু জানতে চাই। আমার এটা যদি আশেপাশে তোমাকে দেখছি না, আমি তোমার খবর আসবে, মাথায় যেমন থাকে। আর এই মাছ না খায় না, আর এটা একুয়ারিয়ামে রাখছি এই জন্য যাতে এটা দেখতে সুন্দর দেখা যায় এবং পালতেছি খাওয়ার জন্য না। তাইলে তো ভালোই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং যার যার পড়াশোনা খুব ভালোভাবে করতেছ। অ্যান্ড তোমরা যদি চাও তাহলে ইয়ামিনের বিয়ে থার্ড পার্টটা আমি আপলোড দেবো আমার এই ইউটিউব চ্যানেলে। নেক্সট ভিডিও হবে ইয়ামিনের বিয়ে। যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবে যে তুমি কি ধরনের ভিডিও চাচ্ছ, এবং আমি চেষ্টা করব তোমাদের যথাসাধ্য দেওয়ার জন্য, এবং আমার নিজের কিছু কন্টেন্ট তৈরি করে আমি আপলোড করি। আই হোপ তোমরা সেই ভিডিওগুলো দেখবে, তোমরা শুধু ইয়ামিনের ভিডিওগুলোই আপলোড দিলেই দেখো। এছাড়া আদারওয়াইজ দেখেছি আমি আমার ভিডিওগুলো তোমরা একদমই সিন করো না। সো প্লিজ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই আমি সামনে এগোতে পারবো এবং নতুন নতুন কার্টুন উপহার দিতে পারবো। আর এজন্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা তোমরা কী ধরনের ভিডিও চাও এবং কোন টাইপের ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি জানি ইয়ামিনের ভিডিওগুলোই তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওই ভিডিওগুলো আপলোড দিলেই দেখি অনেক ভিউজ হয়, কিছুটা পরিমাণ ভালো ভিউজ আসে আমার অন্যান্য ভিডিও থেকে। সো আই হোপ তোমরা প্রত্যেকটি ভিডিও এরপর থেকে দেখবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবে, এবং যদি মজা পাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে বলবা যে হ্যাঁ খুব ফানি ছিল, হ্যাঁ ভালো হয়নি। তোমরা তোমাদের মতামতটা ইনবক্সে সরি কমেন্ট সেকশনে জানাবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব, আর পেজে হলে লাইক ফলো। See you next time in next video.